Hi everyone, Assalamualaikum. Shabai kemon achen? Nishchoi bhalo. Ami alhamdulillah bhalo achi. To ajke amra ektu baire. Baire mane amar samne je lawn, lawner ekhane harchi arki. Khub sundor rod, dekhen. Bishon sundor rod, kintu abar batash. হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি দেখেন যে কি বাতাস তো ভাবলাম যে একটু বাইরে যাই বাইরে একটু দাঁড়াই আর কি ঘরে থাকতে থাকতে তো ওই ঘর আর ঘর থেকে গাড়িতে করে বাইরে যাওয়া এই তো হ্যাঁ তো সেই জন্য ভাবলাম যে আমার ছেলেকে বললাম চলো বাবা একটু সামনে লনে একটু দাঁড়াই আউটসাইড যাব আচ্ছা তো সবার কি অবস্থা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব বিজি আমি আলহামদুলিল্লাহ মানে বিজি সময় কাটাচ্ছি আর কি এখন কিন্তু আর কয়েকদিন পরে আমরা গাছ লাগাবো হ্যাঁ আর কয়েকদিন পরে মানে আর হয়তো নেক্সট উইকে গাছ লাগাবো আমরা সব রেডি মাটি টাটি কেনা শেষ হ্যাঁ মাটি টাটি সব কেনা শেষ তো মানে ওই ওয়েদারের জন্য একটু সময় নিচ্ছি আর কি ওয়েদারটা হয় আবার হঠাৎ করে রাতে ঠান্ডা পড়ে যায় হুম তো এই জন্য ভাবলাম যে না কয়টা দিন একটু ই করি তারপরে সময় নেই তারপরে গাছ লাগাবো আর কি আলহামদুলিল্লাহ এখানে অনেক মানে আমাদের অনেক সবজি হয় হুম তো হয় কি অনেক কষ্ট করে অনেক আনন্দ নিয়ে গাছ লাগাই কিন্তু এত সবজি হয় তখন খুব খারাপ লাগে মানে ফ্রিজে রেখে আর কত খাবো বলেন হ্যাঁ ফ্রিজে রাখারও তো একটা লিমিট আছে তখন মনে হয় এত লাগালাম কেন গাছে এখন ছোট ছোট ফুল পাতা এসে গেছে হ্যাঁ একটু পাতা এসে গেছে আর কয়েকদিন পরেই পাতা দিয়ে ভরে যাবে আর কি তো আজকে আমি রান্নার জন্য হচ্ছে বুটের ডাল মাংস চুলায় চাপিয়ে এসেছি হ্যাঁ ওগুলাই আছে মানে হচ্ছে সিদ্ধ হচ্ছে পরে যে মানে রান্না করব এই জন্য ভাবলাম যে একটু বাইরে থাকি তারপরে যে রান্না করব আর কি এই ঠান্ডাটা কানে লাগে কানে ব্যথা করে মানে বাতাসটা খুবই লাগে আর কি আজকে আমি একটু কথা বলি হ্যাঁ বাচ্চাদের নিয়ে কথা বলি মানে আমরা যারা দেশের বাইরে থাকি দেশের বাইরে থাকি হ্যাঁ ঠিক আছে এখানে নিরাপত্তা আছে হ্যাঁ আইন অনেক করা সব কিছুই আছে কিন্তু আমরা যারা গার্জেন তাদের কিন্তু সচেতন বেশি করে থাকা উচিত কারণ একটা জিনিস ব্যাপার কিন্তু এটা কিন্তু সবারই জানা যে যেখানে আইন যত করা সেখানে ক্রিমিনাল কিন্তু তত বুদ্ধিসম্পন্ন হয় আর একটা ব্যাপার হচ্ছে বিপদ কিন্তু বিপদের সংজ্ঞা কিন্তু একই হ্যাঁ বিপদের সংজ্ঞা একই দশজনের মধ্যে একজনের বিপদ হয় কিন্তু বিপদ তো হয় তাই না এটা তো কেউ বলতে পারবে না না আমি এমন একটা জায়গায় আছি এখানে কোনো বিপদ নাই না এটা ভুল কথা বিপদ সব জায়গায় আছে হ্যাঁ তো যাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বলে কথা না বাচ্চারা যখন স্কুল থেকে আসবে বাচ্চাদের সাথে সময় দিন বাচ্চাদের সাথে সময় দিন বাচ্চাকে জিজ্ঞেস করেন আজকে বেবি দিকে আসো হ্যাঁ দিনটা হাই বা দিনটা কিভাবে কাটলো কি লেখাপড়া হলো এগুলো তো জিজ্ঞেস করবেনই হ্যাঁ আনুষাঙ্গিক বাচ্চা যদি কোনো কথা বলতে চায় হ্যাঁ বাচ্চা যদি কোনো কথা বলতে চায় যে মামা আজকে টিচারটা এরকমই করলো বাকি এগুলো শুনবেন
মানে এখানে অনেকেরই ধারণা যে এখানে এখানে টিচার বা অমুক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, বাচ্চা কি বলে না, বাচ্চা কি বলে মানে আপনার বাচ্চা আপনাকেই বলবে, আপনার বাচ্চা তো আর অন্য লোকের কাছে বলবে না, বাচ্চার কথা শুনবে, বাচ্চার বাচ্চা কি বলতে চায় অবশ্যই বাচ্চার কথা শুনবে, কারণ হচ্ছে ছোট বাচ্চা ওদের সবচেয়ে বড় ই হচ্ছে আশ্রয় হচ্ছে আমরা। ওরা হচ্ছে যে কথাই বলুক না কেন সেটা আমাদের কাছেই বলবে, ওটা তো আর বাইরের লোকের কাছে বলবে না। আর বাচ্চাদেরকে অবশ্যই আমার রিকোয়েস্ট, আপনারা সব বাচ্চাকেই বলবেন যে মলে হোক, কোনো স্টোরে হোক, গ্যাস স্টেশনে হোক, এক একে ওয়াশরুমে যেতে মানা করবেন, যে ওয়াশরুমে মানে যখন দেখবে যে লোকজন আছে বা কি, স্কুলেও তাই বাচ্চাকে বলে দিবেন যে না তুমি যাবা ওয়াশরুমে, অবশ্যই যাবা, স্কুলে সারাদিন থাকবা ওয়াশরুমে যাবা না, কিন্তু কোন সময় যাবা, টিফিন টাইমে যাবা, হ্যাঁ ব্রেক টাইমে যাবা, এই সময় ওয়াশরুমে যাবা। আর বাচ্চাদের মসজিদে পড়াতে গেলে অবশ্যই সাথে যাবেন, হ্যাঁ মসজিদে পড়াতে গেলে অবশ্যই বাচ্চা সাথে যাবেন, বাচ্চা বাচ্চা আসলে বাচ্চা বলতে সব সময় চোখে চোখে রাখা। আর বাচ্চারা যদি স্কুলে হেঁটে যায়, হ্যাঁ যেসব বাচ্চারা, বাচ্চাকে দিয়ে আসবেন হাঁটতে হাঁটতে যে আপনার একটু মর্নিং ওয়াক হবে, কখন কোন বিপদ আসে কেউ বলতে পারে না, কারণ একটা বিপদ ঘটে গেলে হ্যাঁ সেটা আর কিন্তু মানে ঘটে গেলে ঘটে গেল, এটার তো আর কোনো ই নাই, সলিউশন নাই, হ্যাঁ সাফার আর সেই হয় যে এটা ফেস করে, তাই না? তো এই আর কি, বাচ্চাদের ব্যাপারে সবসময় একটু সচেতন না থাকলে ই না। আর তাছাড়া যাদের দুটা বাচ্চা তিনটা বাচ্চা পরপর বাচ্চা, আপনারা মার্কেটে গেলে সাথে হয়তো কাউকে নিয়ে গেলেন, হ্যাঁ সাহেব থাকলে সাহেবকে নিয়ে গেলেন, বা সেটা যদি সম্ভব না হয় কোনো রিলেটিভসের সাথে গেলে, রায়ান ওয়েট ফ্রিজ ফ্রিজ রায়ান রায়ান ওই যে আমরা করি না যে হচ্ছে ডাইপারটা, ওই ডাইপারটা নিয়েই হা করে থাকি, সাইজটা হবে কি না, এটা হবে কি না, বাচ্চার দিকে অ্যাটেনশনটা থাকে না, তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, সেকেন্ডের মধ্যে বাচ্চা কিন্তু ই হয়ে যায়। এখানে আমাদের এখানে পরপর কয়টা দেখলাম যে হচ্ছে নিউজ আসছে যে বাচ্চা চুরি হয়ে গেছে গ্যাস স্টেশনের সামনে থেকে, কি বাবা বাচ্চাকে রেখে সিগারেট আনতে গেছে, বাচ্চাকে তো একা রেখে যাওয়া এখানে নিয়ম নাই, কিন্তু হয়তো হয় এটা তো আমরাও অনেক সময় করি যে আচ্ছা ঠিক আছে বাচ্চা গাড়িতে থাকলো, আচ্ছা ঠিক আছে ঘরের থেকে যে একটা জিনিস নিয়ে আসি, যারা এই ধরনের কাজ করে তারা ওই ওইটা তালেই থাকে আর কি। তো সেটাই বলছি যে আমরা সবাই সচেতন, তারপরেও সময়ের সাথে সাথে আরেকটু সচেতনতাটা বাড়াতে হবে, বাচ্চা বলে তো কথা, সেকেন্ডের মধ্যে বাচ্চা ই করে নিয়ে যায়। আর হচ্ছে বেবি এদিকে আসো, বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কোথায় এদিকে আসো, কোথাও সিকিউর না, সব জায়গায় বাচ্চা নিয়ে একটা টেনশন, কোথায় সবসময় বাচ্চাকে খেয়াল না রাখলে মনে হয় যে না বাবা, আমি এই জন্য তো যেখানে পার্কে টার্কে যেখানেই যাই কানে ঠান্ডা লাগে, যেখানেই যাই বাচ্চাকে সবসময় কী করি হাত ধরে থাকি, বাবা ভিতরে এরাও কিন্তু বলে ওই যে বাচ্চাদেরকে এখানেও কিন্তু ওইভাবে ট্রেনিং দেয় যে অনলাইনে সেদিন ক্লাস হচ্ছিল, অনলাইনে সেদিন ক্লাস হচ্ছিল, তো ওই টিচার বলছিল ওদের হ্যাঁ বেশ 10 মিনিট একটা টিচার, অন্য স্টুডেন্ট আসেনি, তখন অন্যান্য বাচ্চাদের বলছিল যে দেখো তোমরা কখন অন্য পার্সনকে
অ্যাড্রেস বলবে না, হ্যাঁ, তারপরে বাসায় কেউ অসুস্থ থাকলে সেটা বলবে না, হ্যাঁ, আননোন পার্সনকে কেন বলতে যাবা, হ্যাঁ, তারপরে তোমার যদি প্যারেন্টসে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে আননোন পার্সনকে বলতে যাবা না। তো দেখলাম যে ওরাও অনেক ধরনেরই বাচ্চাদের শেখায়, হ্যাঁ, অনেক কিছু শেখায়, কিন্তু ওদের থেকেও যেহেতু আমরা অন্য পরিবেশের, ওরা অন্য পরিবেশের, তাই না? ওদের সাথে আমাদের তো একটা পার্থক্য থাকবেই, ওদের জীবনযাপন ওদেরই আর আমাদেরই তো এক না। বাচ্চাদের ব্যাপারে সবাই একটু সচেতন থাকা উচিত, সময় পাল্টে গেছে, বিশ্বাস চলে গেছে, হ্যাঁ, সেই তো আর আগের ইটা নাই, বিশ্বাস তো এখন বাচ্চা নিয়ে কার্যকরী করা যায় না, দেশে গেলেও বাচ্চা সবসময় চোখেই রাখতে হয়, ছোট বাচ্চা বড় বাচ্চা বলে কথা না, বাচ্চা বাচ্চাই। ধরনের অনেক কথা শুনি, আর একটা ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে এখন ফেসবুকের কারণে আমরা অনেক কথা বাংলাদেশে শুনতে পাই, হ্যাঁ, আর মানুষেরও এখন মানে বলার সময় এসে গেছে, হ্যাঁ, বিভিন্নভাবে বলে, গার্জেনরাই বলে যে এই সমস্যা, কারণ ওনারা বলে এই কারণে যে ওনাদের একটা বলায় যদি আর দশটা গার্জেন সচেতন হন তো বলে, কিন্তু এখানে নিউজ কিন্তু আমরা বলতে পারি না, এটা ওইভাবে প্রকাশ পায় না, খুব ক্লোজ লোক ছাড়া জানে না, তাই না? তো এই জন্যই বলবো যে আমাদের সবারই উচিত বাচ্চার ব্যাপারে খুবই সচেতন থাকা, হ্যাঁ, দেশ ভালো, আইন ভালো, সবই ভালো, কিন্তু বিপদের সংখ্যা একটাই, হ্যাঁ, বিপদ সব জায়গায় আছে, এটা আমাদের সবাই খেয়াল করতে হবে, একটা বিপদ হয়ে গেলে যা হয় সেই জানে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন, হ্যাঁ, বাতাস অনেক বাতাস শব্দ পাচ্ছেন না, তো ঠিক আছে, খুদা হাফেজ, বসো।